অবশেষে জানা গেল কার জন্য বউ সাজলেন অপু বিশ্বাস। আসুন আমরা এ সম্পর্কে বিস্তারিত জেনে নেই। প্রথমবারের মতো ঢাকার বাইরে অনুষ্ঠিত হয়েছে ব্রাইডাল ফেস্ট 2020 সিজন 4। গত সোমবার চট্টগ্রামের ফয়েজ লেকে আয়োজন করা হয় এই অনুষ্ঠানটি। এ আয়োজনে মূল আকর্ষণ ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বউ সেজে মঞ্চে এসে দর্শকদের মাতান তিনি। ব্রাইড হিসাবে অংশগ্রহণ করে অনুভূতি ব্যক্ত করেছেন অপু বিশ্বাস। তিনি বলেন, প্রথমেই আয়োজক এমবি অ্যাসোসিয়েটসকে সাধুবাদ জানাই যে তারা এমন একটি উদ্যোগ গ্রহণ করেছে, ব্রাইডাল সাজকে ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করতে যাচ্ছে। এমন আয়োজনে অংশ হতে পেরে আমি ভীষণ গর্বিত বোধ করছি। পরে সিজনগুলোর জন্য শুভকামনা রইল। আয়োজকরা জানান, সিজন 1, 2, 3 এবং ঢাকার বাইরে প্রথমবারের মতো ব্রাইডাল ফার্স্টের সিজন 4 বেশ সাফল্যের সঙ্গে সম্পন্ন করা হয়েছে। সকলের বেশ সাড়া পেয়েছি। এরপরে সিজনগুলো ধারাবাহিকভাবে চলবে। চলতি মাসের 27 তারিখে কুমিল্লায় অনুষ্ঠিত হবে সিজন 5। এর আগে তৃতীয় আসরে বউ সেজে ব্রাইডাল ফেস্টে হাজির হয়েছিলেন ঢাকাই সিনেমার অন্যতম চিত্র নায়িকা বিদ্যা সিনহা মিম। 5 নভেম্বর রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছিল এই আয়োজন। তো ভিউয়ার্স, আপনাদের কি মতামত এই বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং নিত্য নতুন এরকম আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। We'll be right back.